100 গ্রামও কেউ নিয়ে যেতে পারবে তো একদম আজকে চলে এসেছি মাত্র 13 টাকায় বিরিয়ানি খেতে হ্যাঁ এখানে কেজি দরে বিরিয়ানি দিচ্ছে 100 গ্রাম নাকি 13 টাকা কিভাবে এত কম দামে দিতে পারছে চলো দাদার মুখ থেকে সেটা শুনে নেব এখানে সব সময় বিরিয়ানি মানে ওজন করে বিক্রি হয় তাই তো ভাই বাহ এটা কি 500 মানে ফয়েল গেল তাই তো হ্যাঁ 500 গেল এটা চিকেন বিরিয়ানি 500 গ্রাম বাহ আবার এর সঙ্গে স্যালাডও যায় হ্যাঁ স্যালাড যায় বাহ পার্সেল নিয়ে যেতে কি এক্সট্রা কোনো চার্জ নাও না না পার্সেল কোনো চার্জ মানে কোনো চার্জ নাই যা দাম সেটাই দাদা প্রথমে বলো কেমন আছো ভালো আছি বাহ তোমার নাম কি একটু বলে দাও অঙ্কুশ বিশ্বাস বিরিয়ানিটা নাকি ওজনে বিক্রি করছো হ্যাঁ বিরিয়ানিটা ওজনে বিক্রি 130 টাকা কিলো 13 টাকা 100 গ্রামও কেউ নিয়ে যেতে পারবে তো একদম কেজি ধরে বিরিয়ানি দেবার আইডিয়াটা কোথা থেকে পেলা আইডিয়াটা এসে গেল অ্যাকচুয়ালি ওই পুরো গোটা বিরিয়ানি খেতে পারি না হ্যাঁ তুমি মানে খেতে পারো না হাফ খেলে আর একটু লাগে ঠিক আছে তো আমাকে তো হাফ দেয় না তো গোটা নিতে হয় না হাফ নিতে হয় ওর জন্য ভাবলাম যদি কেউ যেরকম ভাত দেয় না এই এক বাটি 5 টাকা ওর জন্য আমরা এই পাশে শুরু করি বাহ এখানে চাপও আছে তাই তো কি কি চাপ আছে এখানে চিকেন চাপ আছে মটন চাপ আছে লেখা একটা দেখি এটা চিকেন চাপ এটা কত ওজন কত আছে সব 100 গ্রামের উপরেই আছে 100 গ্রামের উপরে হ্যাঁ 100 গ্রাম বলা হয় আর 100 গ্রামের উপরেই থাকে বাহ এখানে কি আছে মটন চাপ আছে বাহ দেখে বেশ লোভনীয় লাগছে নানলির পিস আর এটার দাম মাত্র 50 টাকা তাই তো দাদা বাহ 50 টাকায় মটন চাপ দিচ্ছ এই লাভটাও কিছু থাকছে এত কমে দিয়ে থাকছে ও বড় বড় লাভ মানে সেলের উপর লাভ দাঁড়া নাকি হ্যাঁ আর এছাড়াও এখানে আরো অনেক ফ্রাই আইটেমও তৈরি করছো তাই তো কি কি আছে চিকেন স্টিক 20 টাকা চিকেন চাউমিন সিঙ্গারা 15 টাকা ভেজিটেবল চপ 5 টাকা চিকেন উইংস 30 টাকা আর চিকেন লেগ পিস 50 টাকা এই সিঙ্গারাটা অনেকটা শেফালির মতো লাগছে হ্যাঁ হ্যাঁ এটা ইউনিক ডিজাইন করা আছে সবাই সিঙ্গারা একই টাইপের করে আমরা একটু আলাদা করেছি এখানে এখানে বিরিয়ানি হাড়ি খোলা হচ্ছে রাইস দেখতে পাচ্ছো বেশ মশলাদার রাইস এখানে তাই তো হ্যাঁ বাহ এই যে হোয়াইট রাইস আমাদের মশলা রাইস নিচে থাকে আর হোয়াইট রাইস গুলো উপরে থাকে বাহ এটা আলু দেখাও বাহ মানে মাটন আর চিকেন দুটো একসঙ্গে দম দাও না না এটা ওখানে আছে মাটন ওখানে আছে এখানে চিকেন আছে তাই তো এগুলো চিকেন বাহ চিকেন গুলো দেখতে পাচ্ছ একদম এরকম বাহ এটা কত ওজন কত রাখছো এই তো 80 থেকে 100 গ্রাম বললাম বাহ আর যদি কেউ এক্সট্রা চিকেন নিতে যায় তাহলে কত টাকা দাম 30 টাকা দাম দিতে 30 টাকা দাম আর মাটনের এক্সট্রা মাটন 40 টাকা আর চাপে গেলে 10 টাকা করে বাহ চাপে চিকেন 10 40 টাকা আর মাটন 50 টাকা আর দোকান খোলার টাইমিংটা কোন একটু বলে দাও দুপুর 12টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত দুপুর 12টা থেকে আর মোমোটা মানে সন্ধ্যাবেলার দিকে আসলে পাওয়া যাবে বিরিয়ানিটা 12টা থেকে অ্যাভেলেবল হ্যাঁ বিরিয়ানিটা 12টা থেকে আর দোকান প্রত্যেকদিন খোলা রাখছো তো সোমবার দিনটা বন্ধ শুধু সোমবারে বন্ধ আছে সপ্তাহে ঠিক আছে আর জায়গাটা কোথায় একটু বলে দাও এটা ইশ্বরীপুর বাজারে লাগে কল্লারি মদনপুর রোড ইশ্বরীপুর বাজারে তাও একবার চিনে নাও এটা হলো ঈশ্বরীপুর এই যে দেখতে পাচ্ছ সামনে বরগাছ আছে এটা হচ্ছে ঈশ্বরীপুর বাজার আর এটা হচ্ছে মদনপুর কল্যাণী রোড মদনপুর স্টেশন থেকে ঈশ্বরীপুর বাজারের আগেই বলবো এখানে চাকনা দোকান আছে বিরিয়ানির দোকান সেখানে তোমরা এটা হচ্ছে লোকেশন আর এদিকে হচ্ছে মদনপুর স্টেশন আর এখানে 100 গ্রামও নিয়ে যাবে তাই তো ভাই বাহ এটা সবার জন্যই তো ঠিক আছে তাহলে 100 গ্রামের বিরিয়ানিতে দেখি আচ্ছা ঠিক আছে উপরে হালকা একটু হোয়াইট রাইস দিয়ে দিও ভাই হ্যাঁ সে তো আমি দেব বাহ আর তোমার নামটা তো জানা হলো তোমার নামটা কি ভাই আমার নাম তামিম বাহ তুমি কি মানে বিরিয়ানিটা কাটো নাকি হ্যাঁ বাহ বিরিয়ানি এখানে ঢালা হয়ে গেল এবার ওজন করা হবে 100 গ্রাম বিরিয়ানি বাহ হয়তো 132 গ্রাম হয়ে গেছে এবার 100 গ্রাম করে দাও বেশ ভালোই লাগছে দেখে ইন্টারেস্টিং আর এবার আলু দিচ্ছ তাই তো না আলু তুমি যদি আলু চাও আলু 5 টাকা তোমাকে কি আলু দেবো হ্যাঁ একটা দিয়ে দাও আলু ও মানে এখানে রাইসটাই শুধু 130 টাকা কিলো হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি এখানে 13 টাকায়
বিরিয়ানি আর চিকেন নিয়েছি এক পিস এক্সট্রা, এটা 30 টাকা দাম, তাই তো ভাই? বাহ, আর আলু 5 টাকা, অয়েলি রাইস আছে দেখতে পাচ্ছ, অয়েলি রাইস একটু টেস্ট করি, অয়েলি রাইসটা খেতে দারুণ লাগে আর বিরিয়ানিটা শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। আর এরপরে আলু দেখতে পাচ্ছ, একদম গাম্বা সাইজের একটা আলু দিয়েছে, আলুটা বেশ ব্রাউন কালার এসছে, মশলাপাতি মনে হচ্ছে দেখে ঢুকেছে, দেখি কিরকম, হালকার উপর এফোর্ট দিতে হলো, শুধু টেস্ট করি। বেশ ভালো লাগছে, আলুটার ভিতরে মশলা ঢুকেছে, নুন টুন সব কিছু ঠিক আছে, সুন্দর হয়েছে। আর এরপর চিকেন, চিকেনটা দেখে দারুণ লাগছে, একদম মশলাপাতি দিয়ে পুরো মেশানো, আর চিকেনের এখানে চর্বির পার্ট পেয়েছি, দেখো এখানে চর্বি, চিকেনটাকে একটু টেস্ট করি শুধু শুধু, চিকেনটা বেশ ভালো লাগছে, চিকেনটার ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। একটু চিকেন নিলাম, আর এখানে আলু আর রাইস সমস্ত মিশিয়ে চলো টেস্ট করি। সব কিছু মিশিয়ে খাচ্ছি, টোটাল ব্যালেন্স লাগছে, খুব সুন্দর হয়েছে, আর নুনটা একটু কম লাগছে, তবে আমার পারফেক্ট লাগছে, কারণ আমি নুন একদম একটু কম পরিমাণেই খাই, তো বেশ ভালো লাগছে, দারুণ লাগছে, আর একদম গলায় আটকাচ্ছে না, কোনো সাইড ডিশ লাগবে না, নর্মাল বিরিয়ানিটা দিয়েই তুমি শুধু খেতে পারবা। চিকেনের এই ডানার দিকের ভাগটা পেয়েছি, সাদা সাদা হাড়, দারুণ লাগছে। চলো খাবারটা শেষ করছি, তারপর ব্যাক করছি। এখানে তো পাচ্ছ, এছাড়া এখানে মোমো পাওয়া যায়, দাদা তোমার নামটা কিন্তু বলে দাও, তোমার নাম তো জানা হলো না। আমার নাম মরা। কি আরেকবার বলো? মরা। সত্যিকারের নাম মাচ্ছ না? কি বলো তো, সত্যিকার নাম আমার শুভ, কিন্তু সবাই মরা বলে। আমার নামও শুভ, কিন্তু ওই যে বললাম আমার নাম মরা। ভোটার কার্ডের নাম এটা? আরে এবারে কত দাম এটা প্লেটটার? 50 টাকা, তাই তো? এখানে 6 পিস পেয়ে গেছি মোমো, আর এর সঙ্গে একটু কেচাপ দিয়েছে একটা ডিপ, আরেকটা ডিপ করেছে, এটা বল, ধনে পাতা, পুদিনা পাতা, দই, জোয়ান, আর কি কি আছে দাদা? আদা রসুন সব কিছু দেওয়া আছে। বাহ, আগে শুধু টেস্ট করে এটা দেখি, পুদিনা পাতা আর জোয়ান আর টক দইয়ের একটা স্ট্রং ফ্লেভার, একটু ঝাল ঝালও আছে, বেশ ভালো লাগছে, আদার ঝাঁজ। আর এক একটা মোমোর সাইজ দেখতে পাচ্ছ এরকম, একটুখানি এটা দিয়ে ডিপ করে খাই। গরম গরম আছে, খেতে বেশ ভালো লাগছে, তবে উপরে কোটিংটা একটু বেশি মোটা লাগছে, তাছাড়া ঠিক লাগছে। দুটো ডিপ মিলিয়ে একটু খাই, এটা মিষ্টি মিষ্টি কেচাপ, আর এটা ঝাল ঝাল, সব কিছু মিশিয়ে একটু খাই দেখি। দুটো চাটনি মিশিয়ে খাচ্ছি, তখন বেশি ভালো লাগে, কিন্তু দই চাটনি না একটুখানি বেশি ঝাল, যারা ঝাল কম খাও তারা ওটা বেশি খেও না, তবে না খেলে এক্সাক্ট যে প্রপার স্বাদটা সেটা অবশ্যই পাবা না। ওগুলোর ভিতরটা একটু দেখে নিই কী কী স্টাফিং আছে। এখানে দেখতে পাচ্ছ চিকেন একদম স্ম্যাশ করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ স্ম্যাশ করে দেওয়া আছে, আর এখানে বাঁধাকপি আছে, আর এরপর স্যুপ পেয়ে গেছি, উপরে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, ঝাল ঝাল হবে দেখেই তো মনে হচ্ছে ঝাল ঝাল। আর এর মধ্যে দেখতে পাচ্ছ অনেক রকম ভেজিস আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, আর এই চিকেনের এরকম চাংস আছে ছোটো ছোটো, এটা বেশ ভালো লাগছে, স্যুপটা দারুণ লাগছে। তো যাই হোক, খাবারটা শেষ করছি, তারপর ব্যাক করছি। এছাড়া এখানে অনেক রকম ফ্রাই আইটেমও আছে, সেগুলো তোমার ট্রাই করতে পারো, তবে আমি ট্রাই করলাম না, কারণ ট্রেন লেট হয়ে যাচ্ছে, আর ব্লগটা এখানে করলাম, পরবর্তী ব্লগে দেখা হবে, টাটা।